গুড মর্নিং চিলড্রেন, অনলাইন শিক্ষা কার্যক্রমকে সমস্ত স্বাগত। আজ আমি পড়বা ষষ্ঠ শ্রেণী পাই গোটে কবিতা, বর্ষা কবিতা, যেটা কি আমি আসন্তকালি কিছু আলোচনা করলে যার কবি লে অতিগড়ি জগন্নাথ দাস। যেত বর্ষা গ্রীষ্ম ঋতু চালি যাই, বর্ষা ঋতু আসছি, বর্ষা ঋতু আসবা ফলরে মেঘ মানে শূন্যপথে একাঠি হয়ে খুব জোরে বর্ষা করছেন, পৃথিবী শীতলতা লাভ করছে, চারিআড়ে জলপূর্ণ হয়ে যাই এবং শস্য সম্পদের চারিআড়ে ভরপুর হয়ে যাই। আৃথিবীবাসী মানুষ দুঃখকে চাই অতি আনন্দ মনে বর্ষা কম করছি বা মেঘ কম করছি দলদান করছি। জন তপস্বী তপস্যা ফল পাইলা ভাই পৃথিবী বর্ষা পাই খুব আনন্দিত হয়েছি। আমি এত বাট পড়ে পুঁজি আমি পরবর্তী আরম্ভ করা। খদত কীট নিশামুখে জগত আবরিলে সুখে, যেতবে বর্ষা ঋতু আসি যাই থাকে আকাশে তারা মানে দেখা যাতে না ঘুষি যা, ঠিক এই সময় খদত কীট মানে জুড়জুড়িয়া পোক, জুড়জুড়িয়া পোক মানে কোণ কলে রাত্রির আকাশকু বা রাত্রির চারিআড়ে দেখা দেলে জগৎকে অতি আনন্দ মনে আবরিলে সবুড়ে উড়ি উড়লে। খদ্যত বর্ষা ঋতু আসবা ফলরে যেত বর্ষা ঋতুর রাত্রে চারিআড়ে তারা মানে দেখা যাতে না এই সময় জুড়ুড়িয়া পোক কম করছেন না চারিআড়ে ঘুঙ্গুড়ি বুলছেন, চারিআড়ে তা আলু দেখেছেন। নিশাঙ্ক হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা সময় নিশা মানে রাত্রি মুখ, রাত্রির আরম্ভ সন্ধ্যাবেলা, সন্ধ্যা সময় জুড়জুড়িয়া পোক মানে চারিআড়ে উড়ি বুলছেন, মন্ডুক মেঘনাদ শুনে গর্জন আবরণ পাড়ি। এই সময় মন্ডুক বা মেঘ মানে জাণিথ মন্ডুক বেঙ্গ, বেঙ্গ মানে কে কটার শব্দ করতে বর্ষা আসলে, তেমনি যেত বর্ষা আসি চারিআড়ে পা পুরি যাই, নাড় নর্দমা খাল খমা সবুড়ে পা বুঝাই যাই। এই সময় বেঙ্গ মানে কম করছেন বর্ষার শব্দ শুণিকি নাদ শুণিকি পা ভিতরে থাই কম করছেন গর্জন করছেন, কে কটার রড়ি করছেন চারিআড়ে কে কটার রড়ি পুরি যাই। অল্প নদী পুরিলে লহরী মতো উছলিলে, যে নদী গুড়ি অল্প হয়ে যাই খরাদিনে শুখি যাই কুশ হয়ে যাই খুব কম পা লা, সে নদীগুলি যেত বর্ষা ঋতু আসলা এত তাদের পা হল যে সেসব লহরী সৃষ্টি হল বন্যা আসলা, যে নদীগুলি শুষ্ক লে বর্ষা ঋতু বর্ষার পা সব নাড় বাটে যাই নদীতে মিশিলা এবং নদীরে পুরা উছুড়া লহর সৃষ্টি হল তরঙ্গ সৃষ্টি হল এবং নদীরে বড়ি পা ভি বড়ি পা ভি ইয়ে সৃষ্টি হল কেন না বড়ি পা ভি বড়ি পা সৃষ্টি হল এত পা আসলে যে সে নদীরে সব তরঙ্গ সৃষ্টি হল। নানা প্রকার শস্য রাশি এনে পুরিত মহি দিছি, মহি মানে পৃথিবী, পৃথিবীরে নানা প্রকার শস্য রাশি হচ্ছে সম শস্যগুলিক পৃথিবীরে সৃষ্টি হল, পৃথিবীরে পুরি গলা নানা প্রকার শস্য রাশি এনে পুরিত মহি দিছি, মহি বা পৃথিবীরে পুরা শস্যগুলিক চারিআড়ে উঠিলা এবং শস্য সম্পদরে পৃথিবী পুরি উঠিলা। ছতু যে ছত্র প্রায় হই রাজার প্রায় দিশে মহি, এবার বোধ ষোলার্থ দেখবা এই সময় বর্ষা ঋতুরে তুমি জাঁথ অসংখ্য ছতু সব উঠে পৃথিবী পৃষ্ঠরে বা মাটি উপরে অসংখ্য ছতু উঠিছে। রাজাঙ্ক বস্তকরে ছত্র শোভা পাইলা পরে রাজা যেতবে বাহারতি তা মুন্ড উপরক জড়ে ছতা ধরে চাল থাকে, ঠিক সেইভাবে রাজাঙ্ক মস্তকরে ছত্র শোভা পাইলা পরে অসংখ্য পৃথিবী উপরে ছতু ফুটি যেমনি রাজাঙ্ক ভাই শোভা পাচ্ছে। এটি পৃথিবীকে রাজা সহ তুলনা করা যাই এবং চারিআড়ে ছতুগুড়ি উঠি পৃথিবী মস্তকরে সুন্দর রাজাঙ্ক ভাই শোভা পাচ্ছে। ময়ূর গিরি শিখে থাই নৃত্য করেন মেঘ যাই, এই সময় ময়ূর কম করছি গিরি শিখ, গিরি মানে পাহাড়, শিখ হচ্ছে শোভা উপর,
କହନ୍ତି କଳା ମେଘ ଦେଖି ନାଚେ ମୟୂର, କଣ୍ଠ ଦିଏ ସେ ତାର କିମର ମୟୂର କ'ଣ କରେ, ତା ଯେତେବେଳେ ବର୍ଷା ଆସେ ବର୍ଷାକୁ ଦେଖି କଳା ମେଘକୁ ଦେଖି ତାର ତୋଷକୁ ବିଧି ଚାରିଆଡ଼େ ମେଲେଇ ଦିଏ, ମେଲେଇ ଦେଇ ଅତି ଖୁସି ମନରେ ଆନନ୍ଦରେ ସେ ନୃତ୍ୟ କରୁଥାନ୍ତି, ନୃତ୍ୟ କରୁଥାଏ। ଯେଉଁ ସମୟରେ ଅନ୍ୟ ପଶୁପକ୍ଷୀ ଅନ୍ୟ ପକ୍ଷୀମାନେ ବସାରେ ଥାଆନ୍ତି, କିନ୍ତୁ ଏହି ସମୟରେ ମୟୂର କ'ଣ କରନ୍ତି ମେଘକୁ ନ ଡରି ବରଂ ମେଘରେ ଅତି ଆନନ୍ଦ ମନରେ ପୁଚ୍ଛ ଖୋଲି ସେ ନୃତ୍ୟ କରିଥାଏ। ଅତିଥି ଦେଖି ଭକ୍ତଜନ ଦେଶର ତୋଷ ହୁଅନ୍ତି ମନେ। ଅତିଥି ଯେତେବେଳେ ଆସନ୍ତି କା ଘରକୁ, ଯେଉଁମାନେ ସୁଲୋକ ଭକ୍ତ ଲୋକ ସେମାନେ ଖୁସି ହୁଅନ୍ତି, କହନ୍ତି ଅତିଥି ଦେବ ହବ, ଅତିଥି ଆମର ଭଗବାନଙ୍କର ସ୍ୱରୂପ, ଅତିଥି ଆସିଲେ ଆମେ ଅତିଥି ସତ୍କାର କରୁ, ଅତିଥି ଫେରିଗଲେ ଆମର ଅମଙ୍ଗଳ ହୁଏ, ତେଣୁ ସମସ୍ତେ ଅତିଥି ସତ୍କାର କରନ୍ତି। ଠିକ୍ ସେହିଭଳି ଅତିଥି ଦେଖିଲେ ଯେତେବେଳେ ଭଲ ଲୋକ ସୁଲୋକମାନେ ଖୁସି ହୁଅନ୍ତି ଆନନ୍ଦିତ ହୁଅନ୍ତି, ଠିକ୍ ସେହିଭଳି ମୟୂର ମେଘକୁ ଦେଖି ଖୁସି ହେଇଛି ଏବଂ ଖୁସି ମନରେ ନୃତ୍ୟ କରିଛି। ଏବଂ ଏହି ସମୟରେ କ'ଣ ହେଇଛି ନା ବର୍ଷା ଋତୁ ଚାରିଆଡ଼େ ଜଳରେ ପରିପୂର୍ଣ୍ଣ କରିଦେଇଛି, ବର୍ଷା ଋତୁରେ ମୟୂର ମନ ଖୁସିରେ ନୃତ୍ୟ କରୁଛି, ଚାରିଆଡ଼େ ଛତୁ ଗୁଡ଼ିକ ସବୁ ଫୁଟୁଛି, ବେଙ୍ଗମାନେ ମଧ୍ୟ ପାଣି ଭିତରେ ଥାଇ ରଡ଼ି କରୁଛନ୍ତି ଏବଂ ନଦୀ ଗୁଡ଼ିକକୁ ପୂର୍ଣ୍ଣ ଗର୍ଭା ହେଇଛନ୍ତି, ନଦୀ ଗୁଡ଼ିକ ପୁରା ସୁଜଳରେ ପରିପୂର୍ଣ୍ଣ ହୋଇଯାଇଛି, ଲହର ସୃଷ୍ଟି ହୋଇଛି। ଆଉ ଖଦତ କୀଟ ବା ଜୁଲୁଳିଆ ପୋକ କ'ଣ କରିଛି ରାତିର ଅନ୍ଧକାରରେ ଘୁରି ବୁଲିଛି। ଏହିଭଳି ବର୍ଷା ଋତୁର ଆମେ କେତେବେଳେ ଦୃଶ୍ୟ ଦେଖିଲେ ପିଲାମାନେ ଏଇଠୁ ଆମର କବିତା ସରିଲା, ତୁମେ ଘରେ ଯାଇକି ବାରମ୍ବାର ପଢ଼ିବ, ରିସାଇଟେସନ୍ କରିବ ଏବଂ ବର୍ଷା ବିଷୟରେ ପାଞ୍ଚ ଧାଡ଼ି କବିତା ହଉ ବା ପ୍ରବନ୍ଧ ହଉ ଲେଖିକି ଆଣି ମୋତେ ଦେଖେଇବ। ଆଉ ଆଧାରେ ଯେଉଁ କୋଶ୍ଚିନ୍ ଆନ୍ସର୍ ଅଛି ବା ଅଭ୍ୟାସ କାର୍ଯ୍ୟ ଅଛି ତାକୁ କରିବ, ଆଉ ଯେଉଁଠି ଯାହାର ସନ୍ଦେହ ଥାଏ ମୋତେ ପଚାରିବ, ତାପରେ ଆମେ ଅଲଗା ବିଷୟକୁ ଯିବା।